हेलो स्टूडेंट्स, वेलकम टू दिस चैनल कन्सेप्चुअल फिजिक्स एक्जिस्ट्स। आजकल भिडियोते एक कन्सेप्चुअल क्वेश्चन नहीं आलोचना है। क्लास टुएल्वर बैचे प्रतिसरण चैप्टर हमें पढ़ा, आलोर एक चैप्टर प्रतिसरण। तक एक स्टूडेंट्स क्वेश्चन कर ग्लास अर्थात काच ट्रांसपारेंट है, ग्लास इज ट्रांसपारेंट, बट बाकी जे सब अबजेक्टगुलो लाइक थिक पेपर काठ वाल ये सब जो मैटेरियलगुलो तारा ट्रांसपारेंट नय क्या, जदिओ ओई सब मैटेरियलगुलो एटम मलिक्यूल ये सब स्ट्रक्चर दिए तैरी, ग्लासो सेम एटम मलिक्यूल स्ट्रक्चर ये सब दिए तैरी। ताहले ग्लास ट्रांसपारेंट होच्छे किन्तु अन्य कोनो मैटेरियल अन्य कोनो ओपेक अबजेक्ट तारा ट्रांसपारेंट होच्छे ना। क्या एमनटा होच्छे आमरा रियल लाइफे देखेछि अनेक किछु ट्रांसपारेंट आछे, ताई ना? এটা নিয়ে আজকে আলোচনা হবে যে কেন গ্লাস ট্রান্সপারেন্ট, এর মধ্যে কি এমন প্রপার্টি আছে যে প্রপার্টিটা ওকে ট্রান্সপারেন্ট করছে, মানে ওর মধ্যে দিয়ে লাইট পাস করে যাচ্ছে। এটা বলার আগে আমি তিনটে ওয়ার্ড আগে ক্লিয়ার করে দিই। ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট, আর একটা হলো ওপেক। ये वार्ड तीन आगे हमें क्लियर कर दी। ट्रांसपारेंट माने कि ट्रांसपारेंट होच्छे जे सब मेटेरियल लाइट के धरे रखे ना, 100% लाइट के पास कर दे और मध्य दिए, से सब मेटेरियल के बोलबो ट्रांसपारेंट। जेमन ट्रांसपारेंटर मध्य ग्लास निजे, ठीक है, ये हलो ट्रांसपारेंट, पुरोटाई पास कर जाए। ट्रांसलुसेंट एटार माने कि, एटार माने होच्छे जे सब अबजेक्ट 100% लाइट के पास करते देवे ना, লাইটের কিছু অংশ পাস করতে দিবে, তাকে বলবো ট্রান্সলুসেন্ট। এটা কোথায় দেখা যায়? এক বিশেষ ধরনের গ্লাস থাকে, জানালার কাঁচ থাকে, যেগুলোতে আবছাভাবে বোঝা যায় যে ওই কাঁচের পেছনে হয়তো কোনো অবজেক্ট আছে, বাট স্পষ্টভাবে বোঝা যায় না কী আছে, তো সেগুলোকে বলবো ট্রান্সলুসেন্ট। আমরা প্লাস্টিককেও বলতে পারি ট্রান্সলুসেন্ট, হোয়াইট কালারের যে প্লাস্টিক হয় যেটাকে আমরা ক্যারি ব্যাগ বলে থাকি, সেটাও কিন্তু ট্রান্সলুসেন্ট। ওর পেছনে অর্থাৎ প্লাস্টিকের পেছনে কি অবজেক্ট আছে সেটা বোঝা যাবে না, বাট যে অবজেক্ট আছে তার ছায়াটা বোঝা যাবে, তো ওটা হলো ট্রান্সলুসেন্ট, মানে পুরোপুরি লাইটকে কিন্তু পাস করতে দিচ্ছে না। আর ওপেক, এটা তো আমরা জানি, অস্বচ্ছ বস্তু কি হতে পারে, উড হতে পারে, কাঠ হতে পারে, আর অন্যান্য ম্যাটেরিয়াল। আমি নিজেই একটা ওপেক অবজেক্ট, কারণ আমার মধ্যে যদি লাইট পাস করে তাহলে নিশ্চয়ই পেছন দিয়ে লাইট বেরিয়ে যাবে না, তাই তো? তাহলে লাইটের জন্য কিন্তু আমি ওপেক। এই প্রসঙ্গে আরও একটু বলে রাখি, এক্স রশ্মি নামটা তো আমরা শুনেছি আর আমরা অনেকেই এক্স রে ছবি করে থাকি, তাই না? তো সেই এক্স রে, এক্স রের জন্য কিন্তু আমি ট্রান্সপারেন্ট, এক্স রের জন্য আমি ট্রান্সপারেন্ট। আমার যে বোনস, যে হাড় আছে সেগুলো ওপেক, বোনসের মধ্যে দিয়ে যাবে না এক্স রে, কিন্তু আমার মধ্যে দিয়ে এক্স রে পাস করে যাবে। তো যাই হোক, এক্স রের মধ্যে সেই এনার্জি আছে যে আমার মাংসপেশিকে ভেদ করে চলে যেতে পারে, সেই জন্য এক্স রের কাছে আমি ট্রান্সপারেন্ট। কিন্তু গ্লাসের ক্ষেত্রে, উডের ক্ষেত্রে সেই প্রপার্টিটা নেই, উড লাইটকে পাস করতে দেয় না, তাই উড হয়ে যাচ্ছে লাইটের ক্ষেত্রে ওপেক। তো ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট আর ওপেক, এগুলোর মানে কি আমি বুঝে গেলাম, এই সব জিনিসগুলো বুঝে গেলাম। এরপরে আমি বলি লাইটটাকে নিয়ে একটু আলোচনা করতে হবে, লাইট আসলে কি। যেহেতু লাইট পাস করছে, এর মেকানিজম বোঝার জন্য আমাকে একটু বুঝতে হবে যে লাইট জিনিসটা কি। আমরা লাইটের দুটো নেচার জানি, একটা হচ্ছে পার্টিকেল নেচার, কণা তত্ত্ব বলি, আর একটা আমরা জানি ওয়েভ নেচার। কোনো কোনো ঘটনা পার্টিকেল নেচার দিয়ে আমরা এক্সপ্লেন করতে পেরেছি, আর কোনো কোনো ঘটনা আমরা ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন করতে পেরেছি। যদিও যেহেতু লাইটের পার্টিকেল খুব ছোট, তাই আমরা তাকে ওয়েভ হিসেবেও কনসিডার করতে পারি, আমরা নিজেদেরকে ওয়েভ হিসেবে কনসিডার করতে পারি, বাট আমাদের যে ওয়েভটা সেটা ইরিলেভেন্ট হয়ে যাবে আমাদের রিলেটেড, কারণ আমাদের ওয়েভ লেন্থ অনেক বেশি হয়ে যাবে, সেই তুলনায় আমাদেরকে পার্টিকেল হিসেবে আলোচনা করাই বেশি সুবিধাজনক। তো ইলেকট্রন, প্রোটন, তারপরে লাইটের যে কণা, এদের ক্ষেত্রে আমরা পার্টিকেল নেচারও নিতে পারি, আমরা ওয়েভ নেচারও নিতে পারি, যেটা দিয়ে যখন ব্যাখ্যা করতে পারবো সেইটা দিয়ে ব্যাখ্যাটা করব। তো পার্টিকেল আর ওয়েভ নেচার এই দুটো আমরা জানি, কিন্তু লাইট যে ফোটন নিয়ে তৈরি এর সম্পর্কে অনেকেরই ধারণা নেই। লাইট ফোটন নামে এক ধরনের পার্টিকেল নিয়ে তৈরি, যেটা আমরা পার্টিকেল বলছি সেটা হচ্ছে লাইট এক ধরনের ফোটন পার্টিকেল নিয়ে তৈরি। এই ফোটনটা কি? এই ফোটনটা হচ্ছে একটা পার্টিকেল যার শুধুমাত্র এনার্জি আছে, একটা এনার্জি প্যাকেট, ঠিক আছে, একটা এনার্জি প্যাকেট যে শুধুমাত্র এনার্জি নিয়ে থাকে, এর কোনো মাস নেই।
আমরা পার্টিকেল বললেই কি বুঝে যাই, এরকম একটা শেপ যার মাস আছে, কাইনেটিক এনার্জি থাকতে পারে, পোটেনশিয়াল এনার্জি থাকতে পারে, এটা আমরা বুঝি পার্টিকেল মানে। কিন্তু লাইট যে পার্টিকেল নিয়ে তৈরি, লাইটকে আমরা একটা হাইপোথেটিক্যাল একটা কনসেপচুয়াল পার্টিকেলের সমষ্টি ধরে নিই, সেই পার্টিকেলটার নাম হচ্ছে ফোটন এবং তার কিন্তু কোনো মাস নেই, এর মাস জিরো, এর মাস জিরো হয়ে থাকে, রেস্ট মাস বললাম, কারণ মাসের আবার আলাদা আলাদা ডেফিনেশন আছে, তো আপাতত রেস্ট মাস, রেস্ট মাসটা জিরো, একটা ফোটন যদি স্থির থাকে তার মাস শূন্য। তো এই ফোটন শুধুমাত্র এনার্জির প্যাকেট, মানে কিছু এনার্জি নিয়ে একটা পার্টিকেল তৈরি হয়েছে, কিছু এনার্জি এক জায়গায় পুঞ্জীভূত হয়ে গেছে, সেটাকে আমরা পার্টিকেল বলছি, তো সেই এনার্জিটা পাস করছে, ঠিক আছে। তো পার্টিকেল নেচার নিয়ে আমি ব্যাখ্যা করছি, এনার্জি যখন পাস করবে তখন কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে যখন যাবে, সেই ম্যাটেরিয়ালটা তো অ্যাটম দিয়ে তৈরি, তো অ্যাটম সম্পর্কে একটু আমি বলে দিই। অ্যাটম, অ্যাটমের মধ্যে কী হয়, একটা অ্যাটমের ভিতরে নিউক্লিয়াস থাকে, মাঝখানে ঘন অংশ নিউক্লিয়াস, যার মধ্যে কী কী আছে, যার মধ্যে আছে প্রোটন প্লাস নিউট্রন, আর এর চারপাশে কী হয়, ইলেকট্রনগুলো রোটেট করতে থাকে এইভাবে বিভিন্ন কক্ষপথে, কিছু পার্টিকুলার কক্ষপথ আছে যে কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো রোটেট করতে থাকে, ঠিক আছে। এবার এই একটা অ্যাটম, আমরা তো ছোটো থেকেই পড়ে আসি, একটা অ্যাটমের ভেতরে বেশিরভাগ স্থানই ফাঁকা, তাই না? কেমন আমরা কনসিডার করতে পারি, আমি যদি ধরে নিই যে এটা হচ্ছে একটা টেনিস বল, নিউক্লিয়াসটা একটা টেনিস বলের সমান আকৃতি বিশিষ্ট, তাহলে এই অ্যাটমটার যে শেপ, এই টেনিস বলটাকে ঘিরে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা গোল কল্পনা করতে পারি, তাহলে যে এরিয়াটা কভার করবে সেটা হয়ে যাবে অ্যাটম। ইমাজিন করা যাচ্ছে, একটা অ্যাটমকে, অ্যাটমের ভিতরে নিউক্লিয়াসকে আমি যদি একটা টেনিস বলের সমান ধরে নিই, তাহলে সেই অ্যাটমটার যে সাইজ হবে সেটা ওই টেনিস বলকে সেন্টার করে 5 কিলোমিটার, জাস্ট ইমাজিন 5 কিলোমিটার, 5 কিলোমিটার এরিয়া নিয়ে, মানে ব্যাসার্ধ নিয়ে যে এরিয়াটা আমি কভার করবো সেটা হয়ে যাবে অ্যাটম। তার মানে অ্যাটমের বেশিরভাগ স্থানটাই ফাঁকা, একদমই ফাঁকা, আর তার ভিতরে ছোটো ছোটো ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন কক্ষপথে, তাই তো? তাহলে এই যে অ্যাটমটা, কোনো একটা ম্যাটেরিয়ালের কোনো একটা অ্যাটমকে আমি জাস্ট তুলে নিয়েছি, সেই অ্যাটমের মধ্য দিয়ে ধরে নিচ্ছি লাইট পাস করবে। তো যখন লাইট পাস করবে, লাইট আসছে মানে কি, ফোটন কণা আসছে, আমি ধরে নিতে পারি, আমি পার্টিকেল নেচার দিয়ে ব্যাখ্যা করছি, তো ধরে নিচ্ছি ফোটন কণা আসছে, যখন এই ফোটন কণা যাবে তখন ইলেকট্রনগুলোর সঙ্গে কলিশন করতেও পারে, আবার নাও করতে পারে, বেশিরভাগ স্থান ফাঁকা আছে, বেরিয়ে যেতে পারে, আবার কোনো কোনো ইলেকট্রনের সাথে কলিশন করতে পারে। তো এক একটা ফোটনের যে এনার্জি হয়, সেই এনার্জিটাকে এইচ নিউ দিয়ে প্রকাশ করা হয়, যেখানে নিউটা হচ্ছে ওই লাইটের কম্পাঙ্ক, যে বর্ণের লাইট ফেলা হয়েছে তার কম্পাঙ্ক, আর এইচটার নাম নাম হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। এই এইচের মানটা ফিক্সড, ঠিক আছে, নিউ এর উপর ডিপেন্ড করবে এনার্জি, নিউ যত বাড়বে এনার্জি তত বাড়বে। তো এই পরিমাণ এনার্জি এক একটা পার্টিকেল নিয়ে যাওয়া আসা করে। এর ফোটনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কী ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে যে ফোটন যখন কোনো পার্টিকেলের সঙ্গে কলিশন করবে এবং পার্টিকেলের সঙ্গে যখন ধাক্কা লাগবে, তখন হয় তার এনার্জির পুরোটাই ওকে দিয়ে দেবে, আর না হয় দেবে না, ঠিক আছে। এমন নয় যে অর্ধেক অংশ দিল বাকি অর্ধেক অংশ নিয়ে চলে যাচ্ছে, ফোটন কী করবে, যদি এনার্জি দিয়ে দেয় তাহলে পুরোটাই এনার্জি ওকে দিয়ে দেবে, আর না হয় নিজের কাছেই রাখবে, এটা ফোটনের বৈশিষ্ট্য। তো ফোটন যদি এই ইলেকট্রনের সাথে গিয়ে ধাক্কা লাগে, কলিশন করে, ধরে নিচ্ছি একে পুরো এনার্জিটা দিয়ে দিল, এইচ নিউ পরিমাণ এনার্জিটা দিয়ে দিল, এবার ইলেকট্রন যখন এক্সট্রা এনার্জি পেয়ে যাবে, তখন ইলেকট্রনটা কী হবে, এক্সাইটেড হয়ে যাবে, ও কী করবে, পরবর্তী কোনো শক্তি স্তরে চলে গেল, সেটা তার পরের স্তর বা তার উপরে আরও স্তরে চলে যেতে পারে, অন্য কোনো স্তরে চলে গেল, ইলেকট্রনটা তখন এখান থেকে ছুটে এসে এখানে থেকে যাবে, বোঝা গেল, যদি ফোটনগুলো ধাক্কা লেগে যায়। এবার ওপেক অবজেক্টের ক্ষেত্রে কী হয়, ওপেক অবজেক্টের ক্ষেত্রে এই যে ফোটনের এনার্জি, সেটা একটা ইলেকট্রনকে এক্সাইটেড করার জন্য যথেষ্ট। একটা ওপেক অবজেক্ট যার মধ্যে দিয়ে লাইট পাস করতে পারে না, ওপেক অবজেক্ট যেটাকে বলছি, ধরে নিচ্ছি উড আছে, কাঠ আছে, তো এর মধ্যে দিয়ে যখন লাইট যাবে, ওই উডের যে অণুপরমাণু, ওর যে ইলেকট্রনগুলোর এনার্জি, এই ফোটনের কাছে সেই সাফিসিয়েন্ট এনার্জি আছে, ও কী করে, এইখান থেকে ফোটন থেকে সেই এনার্জিটাকে গ্রহণ করে অন্য কোনো উচ্চ শক্তি স্তরে চলে যায়। ফলে এই যে ফোটনটা, এর কিন্তু আর অস্তিত্ব নেই, ফোটন মানে জাস্ট একটা এনার্জি ছিল, এনার্জি পুরোটাই ওকে দিয়ে দিল, তাহলে এর আর এনার্জি নেই, এ আর পাস করতে পারলো না, হারিয়ে গেল। এবার মনে প্রশ্ন হবে যে তাহলে কিছু কিছু ফোটন তো আছে যারা পাস করে চলে যাচ্ছে ফাঁকা স্থানের মধ্য দিয়ে, ঠিক আছে, মেনে নিলাম প্রথম অ্যাটমটার মধ্য দিয়ে ফোটনটা পাস করে চলে গেল, কিন্তু এর পরে কি আর কোনো অ্যাটম নেই, প্রচুর অ্যাটম আছে, অগণিত অ্যাটম আছে, আমরা গুণে শেষ করতে পারবো না, তো কোনো না কোনো অ্যাটমের
কোনো না কোনো ইলেকট্রনের সঙ্গে তো গিয়ে ধাক্কা লাগবেই, তাই তো? তাহলে সেখানেও এনার্জিটাকে দিয়ে দিবে। আমি তো এমন তৈরি করতে পারিনি যে খুব থিন একটা পাতলা পাত তৈরি করে দিয়েছি যে পাতে জাস্ট একটাই করে পরমাণু আছে, এমন তো আমি তৈরি করতে পারবো না, মেকানিক্যালি আমার তৈরি করা সম্ভব নয়। তাহলে আমি যে মেটেরিয়ালটা নিয়েছি সেটা যথেষ্ট ঠিক কোনো পরমাণুর তুলনায়। তাহলে কিছু কোনো না কোনো অ্যাটমের সাথে গিয়ে কোনো না কোনো ইলেকট্রনে ও কিন্তু এনার্জি দিয়ে দেবে। এবার ওপেক অবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু সেই ইলেকট্রন ফোটন থেকে পর্যাপ্ত এনার্জি পেয়ে যায়, মানে ইলেকট্রনগুলো এক্সাইটেড হওয়ার জন্য পর্যাপ্ত এনার্জি ফোটন থেকে পেয়ে যায়। কিন্তু গ্লাসের ক্ষেত্রে এমনটা ঘটে না, গ্লাসের ক্ষেত্রে এমনটা ঘটে না। কেন ঘটে না? গ্লাস তৈরি হয় সিলিকা দিয়ে, SiO2 এই মলিকুল দিয়ে তৈরি হয়, ঠিক আছে? এই SiO2কে গলিয়ে কোয়ার্টজ, সাধারণত কোয়ার্টজ আমরা চিনি, কোয়ার্টজকে গলিয়ে কাঁচ তৈরি করা হয়, পরে ওটাকে যখন জমানো হয় কাঁচ তৈরি হয়। তো সেই SiO2 এর যে মেটেরিয়ালটা আছে, মানে যে অণুপরমাণুগুলো আছে, সেই অণুপরমাণুগুলোর মধ্যে যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোকে এক্সাইট করার জন্য ফোটনের কাছে পর্যাপ্ত এনার্জি নেই, আরও বেশি এনার্জির প্রয়োজন। বোঝা গেল? সিলিকা, SiO2 এই মলিকিউলগুলো দিয়ে তৈরি গ্লাস, গ্লাসের মধ্যে এই অ্যাটমের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে এক্সাইটেড করার জন্য যে এনার্জিটা প্রয়োজন সেটা ফোটনের কাছে নেই। তাহলে ফোটন যদি কারোর সঙ্গে গিয়ে ইলেকট্রনের সাথে ধাক্কা লাগেও ও তো ওকে এনার্জি দিতে পারবে না, কারণ এই এনার্জি নিয়ে তো অন্য কোনো উচ্চ শক্তি স্তরে যেতে পারে না। একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি স্তরের থেকে আরেকটা শক্তি স্তরেই যাবে, এর মাঝে কোনো জায়গায় থাকবে না। তাহলে ওপরে যাওয়ার জন্য ওর যতটা শক্তি দরকার ততটাই শক্তি ওকে দিতে হবে, বাট ফোটনের কাছে ওই পরিমাণ শক্তি নেই। তাহলে ও কি ওই স্থানটাকে চেঞ্জ করবে? করবে না, মানে ফোটনের কাছ থেকে শক্তি শোষণ করলো না। আর আমি বলে দিয়েছি যে ফোটন শক্তি দিলে পুরোটাই দেবে, আর না হয় দেবে না। তাহলে এই ফোটনটা কিন্তু সেই এনার্জি নিয়ে পাস করে চলে গেল। এখন মনে হবে ইলেকট্রনের ভেতর দিয়ে কি করে যাবে, এটা জাস্ট একটা এনার্জি পার্টিকেল, মানে এই নয় যে আমরা রিয়েল লাইফে যে পার্টিকেলটাকে চিনি একটা কণা, ধুলোর কণা, বালির কণা, এগুলো নয়। কিন্তু এটা জাস্ট একটা এনার্জি পুঞ্জীভূত হয়ে আছে কোনো একটা বিন্দুতে। তো এনার্জি যে কোনো কিছুর মধ্য দিয়ে পাস করে চলে যেতে পারে, যেমন আমার মাংসপেশির মধ্য দিয়ে এক্স রশ্মি পাস করে চলে যেতে পারে, সেই রকম এর মধ্যে দিয়ে ফোটন পাস করে চলে গেল। তাহলে কোনো ইলেকট্রনকেই যদি ও এক্সাইটেড করতে না পারে তাহলে এই ফোটন সরাসরি বেরিয়ে যাবে, মেটেরিয়াল থেকে সরাসরি বেরিয়ে যাবে। এবার এই ফোটনটা যখন আমার চোখে আসবে আমি দেখতে পাবো যে লাইট আসছে, আমার চোখে এসে যখন ফোটন পড়বে তখনই আমি লাইটটাকে দেখতে পাবো, তাই না, ফিল করতে পারবো। তাহলে এই গ্লাস মিডিয়াম কী করতে পারলো? গ্লাস মিডিয়াম লাইটকে পাস করে দিতে পারলো, ট্রান্সপারেন্ট, ঠিক আছে? গ্লাস এমন এক মিডিয়াম যার ভিতরে অ্যাটমগুলো এমনভাবে সাজানো আছে যাতে ওদের ইলেকট্রনগুলো এক্সাইটেড হওয়ার জন্য পর্যাপ্ত এনার্জি না পায়। তাহলে এই ফোটন যখন পাস করে চলে যাবে আমার চোখে আসবে, আমি দেখতে পাবো, সেই জন্য গ্লাস আমাদের কাছে ট্রান্সপারেন্ট। কিন্তু ওপেক অবজেক্টগুলোর ক্ষেত্রে যে মেটেরিয়ালগুলো থাকে তাদের ইলেকট্রনগুলো পর্যাপ্ত এনার্জি পেয়ে এক্সাইটেড হয়ে যায়, অর্থাৎ ফোটনগুলোকে শোষণ করে নেয়, ফলে ফোটন আর বাইরে বেরিয়ে আসে না, আমাদের চোখে পড়ে না, আমরা লাইটকে দেখতে পাই না। বোঝা গেছে? এবার এই গ্লাসকে ট্রান্সলুসেন্ট করা যেতে পারে। অনেক জানালার কাছ থেকে ট্রান্সলুসেন্ট টাইপের থাকে, সাধারণত রেস্টরুম বাথরুমে যে কাঁচগুলো থাকে সেগুলো ট্রান্সলুসেন্ট টাইপের হয়ে থাকে। কী করা হয়, ওখানে ওই সিলিকার সঙ্গে অন্য কোনো অবজেক্ট মিশিয়ে দেওয়া হয় যাতে করে কিছু ফোটনকে শোষণ করে নিতে পারে, সম্পূর্ণ লাইট যেন পাস না হয়, ঠিক আছে? ফটোগ্রাফিক যে ফিল্ম প্লেট হয়, তারপর আমাদের চশমার লেন্সও অনেকটা ওই রকমভাবে তৈরি করা হয়, বিভিন্ন রকমভাবে জিনিসগুলো কাজ করে। তাহলে বোঝা গেল কেন গ্লাস ট্রান্সপারেন্ট হচ্ছে আর কোনো ওপেক অবজেক্ট ওপেক হচ্ছে, ট্রান্সপারেন্ট হচ্ছে না। বাস্তব এক্সাম্পল থেকেও বোঝা যায়। ধরে নিই এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, ভিড় করে কিছু মানুষ এইরকম ভিড় করে দাঁড়িয়ে আছে, অনেক ভিড় আছে। এবার এখানে কোনো একজন ব্যক্তি আছে, ও এই ভিড়ের মধ্যে দিয়ে পাস করবে, খুব স্পিডে পাস করবে, ভিড়ের মধ্যে দিয়ে যখন পাস করবে তখন এই মানুষগুলোর সাথে গিয়ে ধাক্কা লাগবে, ফলে এই যে এনার্জি নিয়ে আসছিল দৌড়ে, কাইনেটিক এনার্জি নিয়ে, সেই এনার্জিটা একবার এর সঙ্গে ধাক্কা লেগে নষ্ট হলো, এর সঙ্গে নষ্ট হলো, ওর সঙ্গে নষ্ট হলো, একটা সময় গিয়ে কী হবে, পুরোপুরি এনার্জি নষ্ট হয়ে যাবে, বলে ব্যক্তিটা পাস করতে পারবে না, ভিড়ের মধ্যে আটকে গেল। কিন্তু আমি ধরে নিচ্ছি এখানে যে এখন পাস করবে তার এনার্জি এদের তুলনায় খুবই কম। ধরে নিচ্ছি জাস্ট একটা ইনসেক্ট আছে, একটা মাছি আছে, ছোট্ট একটা মাছি আছে, একটা ইনসেক্ট আছে, এ যখন যাবে এদের তুলনায় মাছির এনার্জি অনেক কম, তাই তো? তাহলে এরা কেউ একে বাধা দেওয়ার জন্য সাফিসিয়েন্ট না, এই মাছি কী করবে, যে কোনো ফাঁকের মধ্যে দিয়ে সহজেই বেরিয়ে চলে যাবে। খুব সহজ একটা এক্সাম্পল বোঝা যাচ্ছে, লাইটের ফোটনের ক্ষেত্রেও তাই ঘটে। ক্লিয়ার? তো তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে গ্লাস কেন ট্রান্সপারেন্ট আর ওপেক অবজেক্ট কেন ওপেক হয়ে থাকে। এইটা ক্লাস 12-এর একটা স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছিল, তো আমি ভেবেছিলাম এরকম কোশ্চেন অনেকের মনেই থাকতে পারে, তো আমি ভিডিও করে দিয়ে দিলাম।
এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। স্টুডেন্টস কোয়ারি যত থাকবে, অর্থাৎ স্টুডেন্টরা যে ধরনের কোশ্চেন আমাকে করবে সেই ধরনের কোশ্চেন নিয়ে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো, যেখানে অনেক ছোটো ছোটো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যেগুলো বইয়ের মধ্যে থাকবে না, কারণ বইয়ে সব কনসেপ্ট থাকে না। বইয়ে জাস্ট একটা সিলেবাস কভার করানো হচ্ছে, পড়ানো হচ্ছে, একটা বেসিক জিনিস শেখানো হচ্ছে, তার বাইরেও আমাদের মনে অনেক প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলো এইভাবে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো।